খুবই খুশি, কারণ এতদিন পর আশা ভাই যাচ্ছি, আর অনেকদিন আগে গেছিলাম, তো ভীষণই এক্সাইটেড। ওয়েট ওয়েট গাইস, তোমরাও সেটাই দেখছো যেটা আমি দেখছি। আমাদের পুচকু সোনা, হ্যালো গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আজকে অনেকদিন পর আমরা বাইরে বেরোচ্ছি, পুজো শেষ, তো আজকে চলছে একাদশী, আর আজকে আমরা যাচ্ছি আসামে। তো প্রায় অনেকদিন পর যাচ্ছি, তো কীরকম কি ভিউ থাকে সব তোমাদের সাথে শেয়ার করবো। আমি তো ভীষণই এক্সাইটেড, কারণ আসামে আমি ইভেন অনেক সাবস্ক্রাইবারদেরও শুনেছি যে তারা আসামে থাকে, তো সেই জায়গাটায় আবার ফিরে যাওয়া, তো অনেকদিন পর আমি তো খুবই এক্সাইটেড। তাতে কিন্তু সব কিছু ভিউ আমি শেয়ার করবো। এখন সকাল বাজে 8:30-9 এরকম হবে, তো মোটমাট 4 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক কি হয়, রাস্তায় যদি কিছু এক্সাইটিং কিছু ভিউ পাই তোমাদেরকে তো দেখাবোই। অ্যান্ড আমি জাস্ট কি বলবো, খুবই খুশি, কারণ এতদিন পর আসামে যাচ্ছি, আর অনেকদিন আগে গেছিলাম, তো ভীষণই এক্সাইটেড। তোমাদের সব কিছু দেখাবো, ব্লগে সব কিছু দেখতে পাবে, তো লাস্ট অবধি দেখো। তো গাইস, দেখতেই পাচ্ছ আমার বাবা কিন্তু পুরো রেডি নিজের বাড়িতে, এতদিন পর যাচ্ছে, অবভিয়াসলি এতটা মজায় থাকাটাই স্বাভাবিক, পুরো রেডি হয়ে আছে বাড়িতে যাওয়ার জন্য, আমাদের গাড়ি চলে আসছে। সো এখন আমরা এই গাড়িতে করে আসাম যাব। গাইস বিশ্বাস করো, বাবা এত এক্সাইটেড, কোথাও যাওয়ার সময় হয় না, মানে নিজেই মাস্ক খুলে পোস্ট দিচ্ছে, মানে এটা ইম্পসিবল ব্যাপার যেটা আর কি বাবার জন্য। ওয়েট ওয়েট গাইস, তোমরাও সেটাই দেখছো যেটা আমি দেখছি। ইয়েস গাইস, ট্রেন যাচ্ছে অ্যান্ড দ্য সিনারিও ইজ জাস্ট অসাম, দেখতেই পাচ্ছ আমরা একদিকে নিচ দিয়ে যাচ্ছি আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে জাস্ট অসাম লাগছে। গাইস এবারে আমরা ফালাকানা ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে কুচবিহার, মোটমাট আমরা পৌঁছতে চলেছি আর কি, কুচবিহার ডিস্ট্রিক্টে আমরা ঢুকে গেলাম। তো দেখতেই পাচ্ছ ওয়েদার খুবই কি বলবো বাজে, কারণ প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে অ্যান্ড এত ধুলো আসছিল, আমি জাস্ট নিজের হেয়ারটা কভার করেছি কোনোভাবে। গাইস আসাম যাওয়ার পথে আমরা এখানে একটু ব্রেক নিয়েছি, মানে মামতিদির বাড়িতে আমরা এসেছি অ্যান্ড এটা চিলাখানায়, অ্যান্ড এখানে এসে আমি যা দেখলাম জাস্ট অসাম। দেখো জাস্ট লক্ষ্মী পুজো তখন জাস্ট আশা আশা ছিল, এখন তো লক্ষ্মী পুজো পেরিয়ে গেছে, কিন্তু সেই সময় লক্ষ্মী পুজোর জন্য আয়োজন চলছিল, মানে আমার জামাইবাবু আর কি, তিনি হচ্ছে দারুণ দারুণ প্রতিমা বানান এবং দারুণ ডিজাইন তার, তো সেটা দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, আর সেটা দেখতে পেয়েও আমি নিজেকে খুব লাকি ফিল করলাম। আরেক পুচকুর সাথে মিটআপ হয়ে গেল, ওকে আমরা সবসময় ফেসবুকেই দেখতাম, আমাদের মানে হোয়াটসঅ্যাপে দিদি পাঠাতো ওর নাচ, এগুলো সব আমরা অনলাইনেই দেখতাম, আজকে সামনাসামনি দেখছি ওকে, আর আমাদের দেখে পুরো লজ্জা পেয়ে গেছে। তো চোখগুলো তো মেয়ের মতো হ্যাঁ, চোখের পাতাগুলো তো সুন্দর হয়েছে কি বলে তোর বলা, আমার মামিও এই কথা বলে, তুমিও বলতেছো পাতাগুলো সুন্দর, চোখের পাতাগুলো দেখো বড় বড়। সো গাইস এখানে অনেকটা ভালো সময় কাটলো, এবং দেখো এবার আমি কি খাচ্ছি, মুয়া মুয়া, এটা হলো আসামে আসার একটা বড় কি বলবো ফল আর কি, এখানে আসলে পরেই আমরা মুয়া, অনেক রকম মুয়া খাই আর সেটা খুবই টেস্টি হয়। অ্যান্ড এই পুচকুকে অনেক কষ্টে পেয়েছিলাম, বাট কী করবো আমাকে পাত্তাই দিল না, আমি সেই জন্য একা একা একটু ঘুরে টুরে দেখলাম সব কিছু, অ্যান্ড দেন আর কি টাটা বাবাই এ সময় হয়ে গেছে। ও গাইস এবার গেস করো যে আমরা কোথায় এসে পৌঁছলাম। ইয়েস গাইস, যারা চেনো এই জায়গাটা তারা তো ধরেই ফেলেছো, হ্যাঁ এটা আসামের বর্ডার বলা চলে, মানে বর্ডার না কি বলে সেটাকে, মানে এখান থেকে আসাম স্টার্ট হচ্ছে আর কি। তো এখানে কিছু জিজ্ঞাসাবাদ করার পর আমরা এগিয়ে গেলাম আসামের পথে। সো আলাদা ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকে গেছি বস, এই জায়গাটা স্লোমো শট নিচ্ছি, দেখো কি লেখা, আগমনি, মানে এই জায়গাটাই আমরা আসামের এই জায়গাটাতেই আমরা আসতে চাচ্ছি, আর যেটার নাম হচ্ছে আগমনি এই প্লেসটার নাম। যথারীতি বাবা এখানে এসে পুরো স্মৃতিচারণা শুরু করছে, এবং এতদিন আগেকার মানুষদেরও চিনে উঠতে পারছে।
পাশে একটা জমি অঞ্চলের কিশোর কাছে এটাই হলো মেন ল্যান্ডমার্ক আমাদের আসামের বাড়ির যার জন্য একদম বাবা দেখেই বলছে এখানেই এখানেই মানে কি বলবো আসামের বাড়িতে আমরা চলে এসেছি সো এখানে আমরা গাড়িটাকে রাখলাম আর রেখে এবারে আমরা ভিতরে ঢুকছি সো বাবা তো দেখছো সবার আগে চলে যাচ্ছে মানে যতই হোক নিজের বাড়ি না গাইস এবারে মেন যাদেরকে দেখার জন্য বাবা ব্যাকুল হয়ে যাচ্ছিল তারা হচ্ছে এক ঠাকুমা আর এক হচ্ছে আমাদের পুচকি মা মানে দুই মাকে দেখার জন্য বাবা একেবারে ব্যাকুল হয়ে গেছিল এটা হচ্ছে আমাদের পুচকু সোনা আর নতুন আমাদের পরিবারে এসছে তো তার জন্য সবাই ওকে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে থাকে আর সত্যি কথা বলতে ওকে নিয়ে থাকলে সারাটা সময় কেটে যায় আর কি হাতটা তোর এত ভালো লাগছে সো গাইস লাকিলি এখানেও আমরা মায়ের দর্শন পেয়ে গেলাম কারণ অ্যাকচুয়ালিতে একাদশী যেহেতু অনেক প্যান্ডেলেরই ভাসান একাদশীতে হয়েছে তো সেজন্য মায়ের দর্শন দেখা গেল আর কি আসামেও দেখতে পেলাম মাকে ভালো লাগলো আর একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে আমরা এর আগে যখন আসামে এসেছিলাম তখন ওই জায়গাটায় ছিলাম যেই প্লেসটা তোমাদের আগে দেখালাম আর এইখানে উল্টো দিকে হচ্ছে এই নতুন বাড়ি যেটা হয়েছে এটা কিন্তু একদম রিসেন্ট হয়েছে দাদা বানিয়েছে এবং এটাই আমাদের দেখার খুব ইচ্ছা ছিল মানে স্পেশালি বাবার তো দেখার ইচ্ছা ছিল কারণ বাবার আশা আসামে জাস্ট ইম্পসিবল ছিল তাও আমরা এবার রিস্ক নিয়ে এসেছি আর বাড়িটা দেখে বাবাও ভীষণ খুশি আর দারুণ জাস্ট কি বলবো এক একটা ঘর খুব সুন্দর অনেক বড় খোলা মেলা মানে আমরা খুব মজা করেছি তো তোমাদেরও শেয়ার করে রাখলাম এই কারণেই কারণ মোবাইল থেকে তো স্মৃতি ডিলিট হয়ে যায় কিন্তু যদি এখানে আপলোড করে রাখি তাহলে হয়তো ইন ফিউচারও দেখতে পাবো আর স্মৃতিচারণা করতে পারবো তো দারুণ হয়েছে জাস্ট বাড়িটা আমরা খুব এনজয় করেছি এখানে অ্যান্ড বাবাও খুব দেখে খুশি এই যে আমাদের পুচকু বাবা শয়তানি স্টার্ট করে দিয়েছে আমার চুল দেখে তো মানে ও জাস্ট টানাটানি পুরো শুরু করে দিয়েছে চুল খোলা রাখাই খুব মুশকিল তবে হ্যাঁ ও এতই কিউট মানে ও চুল টানলেও মনে হয় সব চুলটা মানে ওর হাতেই দিয়ে দিই এত সুইট মানে ওর সাথেই সারা টাইম কেটে যাবে আর কি এত কিউট দেখো কি কি করছে ও আমরা ভীষণই টায়ার ছিলাম এতটা জার্নি করে আসার পর তো সারাটা দিন সেজন্য পুচকুর সাথেই সময় কাটিয়েছি আর আমার বোনদের সাথেও দেখা হলো তো খুব ভালো লাগলো মানে অনেক দিন পর যেহেতু দেখা তো সবাই আমাকেও খুব মিস করছে আর আমিও ওদের প্রচণ্ড মিস করছি এই যে আমাদের পুচকু সোনা আর আমি একটু বোনের সাথে গেছিলাম একটা মেলায় তো ওখানে খাওয়া দাওয়া করে এসেছি দুই ভাই আর কি যাকে বলে একইভাবে আছে আমাদের বৌদি তো এইভাবেই মজা করে কাটলো আসামের এই কয়টা দিন No, 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 no.